আসসালামু আলাইকুম, আমি আমিরুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক অনেক দিন পর আমি আবারও হাজির হয়ে গেলাম খুব সহজ একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা করতে আমার যা যা লেগেছে এবং আমি কিভাবে করেছি সেটাই আপনাদেরকে আমি আজকে ডিটেলস দেখিয়ে দেব। এবং এত সিম্পল, এত মজার একটা রেসিপি, আপনারা করলে অবশ্যই বুঝতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি এবং আমার রেসিপিটা কিভাবে এত মজার একটা প্যাটিস আমি রান্না করেছি, বেক করেছি অ্যাকচুয়ালি, আর কী দিয়ে বেক করেছি আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি যে প্যাটিসটা বানিয়েছি সেটা আমি প্যাটিস শিট ছাড়া বানিয়েছি। আমি এখানে পরোটা দিয়ে বানিয়েছি, এটা মালয়েশিয়ান পরোটা বলে এবং এটা প্রত্যেকটা ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায়। তো আশা করছি যারা আপনারা প্রবাসে আছেন এই পরোটাটা দিয়ে আপনারা এটা বানাবেন, এবং এই পরোটা দিয়ে বানালে এত মজা হয় যেটা বোঝাই যায় না যে আপনি পরোটা দিয়ে বানিয়েছেন নাকি পেস্ট্রি শিট দিয়ে বানিয়েছেন। সো আশা করছি এই প্যাটিসটা আপনারা বানালে আপনারা বুঝতে পারবেন এটা কতটুকু মজা এবং কতটুকু ইয়াম্মি। আর আমি একটু বের করে রেখেছিলাম, এটা ফ্রোজেন থাকে, একটু বের করে রেখেছি একটু সফট হওয়ার জন্য। সো আমি এখন একটা পরোটা নিয়ে নিচ্ছি, একটু সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা পরোটা নিয়ে প্লাস্টিকটা আমি খুলে নিলাম। এখন আমি এটাকে একটা ছুরির মাধ্যমে মাঝখানে দু টুকরা করে নিব। তারপর এখানে আমি কিছু কিমা এবং আলু বানিয়ে রেখেছি। কিমাটা আমি আলাদা রান্না করেছি অ্যাকচুয়ালি। তো কিমাটা আমি রান্না করে আর আলুটাকে বেক করে আমি আলাদা মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে আলু দিয়ে রান্না করতে পারেন। আমার কিমাটা আগে রান্না ছিল, তো এই জন্য আমি আলু সিদ্ধ করে দিয়েছি, আবার কিমা দিয়েও করা যায়। আমি একটু আলু দিয়েছি যেন ভালো লাগে এই জন্য। যাই হোক, আমি এটাকে একটু এরকম নিয়ে নিলাম। এখন আমি এভাবে সুন্দর করে রোল করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, একটু প্রেস করে দিয়ে মুখটা বন্ধ করে দিলাম আর এখানেও মুখটা বন্ধ করে দিলাম। এখন ইচ্ছা করলে আপনি একটা কাঁটা চামচ দিয়ে, দেখতে পাচ্ছেন এরকম, ইচ্ছা করলে আপনি এটা কাঁটা চামচের সাহায্যে এভাবে মুখটা বন্ধ করতে পারেন, আর একটা সাইডও বন্ধ করা যায়। এই খুবই ইজি, এভাবে করে আমি করে নিচ্ছি। আরেকটাও আমি এখানে বেকিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি, গতকালকে বেক করেছিলাম, আজকে আমি এটার মধ্যে নিয়ে নিচ্ছি। আমি আবারও আরেকটু নিয়ে নিচ্ছি। কিমাটা আমি রান্না করেছি অ্যাকচুয়ালি যেভাবে আমরা কিমা রান্না করি সব মশলা দিয়ে, এভাবে রান্না করেছি। সেই কিমাটা আমি সাথে যখন আমি আলু মিক্সড করেছি তখন আমি একটু ইয়ে দিয়ে নিয়েছিলাম, কী জানি বলে, কাঁচামরিচ, ধনে পাতা, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে আমি এভাবে মিক্সড করে নিয়েছিলাম। খুবই ইজি এবং খুবই সিম্পল এরকম। তো আমি এখন আবারও ফোর্ক দিয়ে মুখটাকে, এটা অপশনাল পর্যায়ে করতে হবে এমন কোনো কথা না, জাস্ট আপনি এটাকে এয়ার ফ্রায়ারও করতে পারেন। 350 ডিগ্রি টেম্পারেচারে 15-20 মিনিট এয়ার ফ্রায়ারে, আবার যদি ওভেনে করেন বা টোস্টার ওভেনে করেন সেম প্রসেস, কিন্তু টোস্টার ওভেনে একটু বেশি সময় লাগে, 25-30 মিনিট লাগে। আমি আরেকটা করে দেখাচ্ছি। আপনারা চাইলে আলু না দিয়ে শুধু কিমা দিয়েও করতে পারেন, এটা যার যেভাবে পছন্দ। ভিতরের যে পুরটা এটা আসলে যার যেভাবে পছন্দ হয় সেভাবে বানাতে পারেন। তো আমি একটু আলু দিয়েছি, আমার কাছে ভালো লাগে তাই। আপনারা চাইলে আলু দিয়েও করতে পারেন, জাস্ট কিমা দিয়েও করতে পারেন। একটু প্রেস করে দিবেন ভেতরের দিকে, ব্যাস হয়ে গেল এটা। দ্যাটস ইট, দ্যাটস অল। এটা খুবই ইজি সিম্পল, হাতে একটু রেখে ব্যাস।
বাসায় কিন্তু সাধারণত আমাদের এরকম একটা পরোটা থাকে, অনেকেই খায়, বাচ্চারা পছন্দ করে, তাই তো আমাদেরও তাই, আমার ছেলে পছন্দ করে পরোটা, তো মাঝে মাঝে আমি নিমকিও বানাই এই পরোটা দিয়ে, আবার এভাবেও বানানো যায়। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, খুবই সিম্পল রেসিপি, অনেকে আসলে সিম্পল রেসিপি খুঁজে, তো তাই সিম্পল রেসিপি আমি শেয়ার করছি আপনাদের সাথে। আপনারা চাইলে আরও পুরো একটা দিয়ে বড় করে বানাতে পারেন ইচ্ছা। আমি এটা ফ্রোজেনও করেছি, ফ্রোজেন করে রাখা যায়, আমি সেটাও দেখাবো কীভাবে করেছি। তো এই আর কি, আমার ভিডিওগুলি আমি চেষ্টা করি খুব সিম্পল করার জন্য, যদিও আমি অনেক দিন যাবত ভিডিও দিচ্ছি না ব্যস্ততার কারণে, তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটা, এবং আমার ভিডিওটা আপনারা অবশ্যই আমার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই হচ্ছে খুবই ইজি রেসিপি একটা, আমার কাছে মনে হয় যে ইজি, আসলে এটা ইজি, ডো বানানোর থেকে এভাবে করলে অনেক ইজি মনে হয়। যখন এটা বেক করবেন তখন অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, এখানে যে একটা জয়েন্ট আছে ওটা যেন নিচের দিকে থাকে, এই প্লেন জায়গাটা যেন উপরের দিকে থাকে, না হয় এটা বেক হওয়ার পরে যা একটু খুলে যাবে, দেখতে ভালো লাগবে না। আর সবগুলো এরকম চেক করে নেবেন নিচের দিকে যেন থাকে। আর একটু স্পেস থাকতে হবে এরকম। তো আমি এখন ব্রাশ করে নিচ্ছি এই গোয়াশটা দিয়ে, এই গোয়াশ করে এখন আমি একটু এগ ওয়াশ করে নিব। এগ ওয়াশটা করলে একটু দেখতে সুন্দর লাগে, আর যদি আপনি এগ ওয়াশ করতে না চান এভাবে বেক করা যাবে। আমি অলরেডি ওভেন 350 ডিগ্রি টেম্পারেচারে আমি প্রিহিট হওয়ার জন্য দিয়ে দিয়েছি, তো ওভেনটা প্রিহিট হয়ে গেলে আমি এখন এটা বেক করতে দিয়ে দিব। যে কোনো ওভেন আপনারা ব্যবহার করতে পারেন, আর এয়ার ফ্রায়ারে করলে তো প্রিহিটের কোনো দরকার লাগে না, তো এয়ার ফ্রায়ারও করা যায়, খুবই ভালো হয় এয়ার ফ্রায়ারে, যেহেতু আমি বেশি করছি এয়ার ফ্রায়ারে কম করতে হয়, আর যেহেতু আমার একটু বেশি তাই আমি ওভেনে দিচ্ছি। পেটিস বানানো ডান, আমার অ্যাকচুয়ালি এখানে লাগছে টোস্টার ওভেন একটু সময় লাগছে আমার আজকে, এটা আমি দিয়েছি 25 মিনিট লাগছে টোটাল, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। এখন আমি এটা সার্ভিং ডিশের মধ্যে ডিশ আউট করে নেব। দেখুন পেটিসগুলি যেগুলো আমি ফ্রোজেন করেছি সেটা হচ্ছে এরকম, ফ্রোজেন হয়ে গেছে, এখন আমি এটা জিপলকের মধ্যে রেখে দিব। প্রথমে আমি একটা প্লেটের মধ্যে এরকম একটা পরোটার পেপারটা আমি বিছিয়ে নিয়েছিলাম, তারপর একটা একটা করে দিয়ে এগুলি আমি রেখে দিয়েছি, এখন আমি এগুলি সবগুলিকে জিপলকে রেখে দেবো। এভাবে করে আপনি এটা রেখে দিতে পারেন, আর বানানোর আগে আবার এটাকে খুলে একটু বিছিয়ে দিতে হবে যেন লেগে না যায়, একটু ডিফ্রোজ যখন হয়ে যাবে, যেমন ঘন্টাখানেক আগে আপনি একটু বিছিয়ে রাখলেন, তারপর একটু ডিফ্রোজ হয়ে গেলে বেকিংয়ে দিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে ফ্রোজেন পদ্ধতিটা, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মজাদার প্যাটিস, এবং খুব সহজে এটা করা যায়। আর পরোটাটা সবসময় আমাদের ঘরে থাকে, অনেক সময় দেখা যায় যে পেস্ট্রি শিটগুলি
দোকানে পাওয়া যায় না, অ্যাভেলেবেল থাকে না। সেই ক্ষেত্রে আপনি পরোটাটা যেহেতু বাসায় থাকে সেটা দিয়ে বাচ্চাদেরকে এবং বড়দের জন্য কিন্তু এরকম একটা মজাদার নাস্তা বানিয়ে দিতে পারেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছেন। আর আবারও আমি হাজির হয়ে যাব আরেকটা রেসিপি নিয়ে আরেক দিন। আল্লাহ হাফেজ।